কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারে এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত এডুকেশনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই সাজেশনটার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন, অর্থাৎ আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে এমডিসি কোর্সের অন্তর্গত এডুকেশন সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো তোমরা সবাই জানো স্টাডি কেয়ার ডাবল বি মানেই তোমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, আর কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি মানেই স্টাডি কেয়ার ডাবল বি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পরিবারের সদস্য হয়ে নিও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে সেটা কিন্তু সকলের জন্য খোলা, তো কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা সিরিজ স্টার্ট করেছি, আর এই সিরিজের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সিরিজ, যা এখনও কন্টিনিউ চলছে। আর এই সিরিজের আমাদের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস। এই ব্রহ্মাস্ত্র নামক সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা যদি করতে পারো তাহলে এমডিসি কোর্সের অন্তর্গত এডুকেশন সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। এই সিরিজের একটা ক্লাস সম্পর্কে আমরা যথারীতি আলোচনা করে ফেলেছি, ওই ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো মূল যে বিষয়টা আরও বুঝতে হবে, দেখো এই সিরিজের প্রত্যেকটা ক্লাস প্রতিদিন তোমরা সকাল 8টার সময় পেয়ে যাবে, তো অবশ্যই সেই সময়টা আমাদের চ্যানেলে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে। তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও, যাতে করে এই সিরিজের প্রত্যেকটা ক্লাস খুব আগেই তোমাদের সামনে চলে যায়। কথা ক্লিয়ার? তো দেখো আজকের এই ভিডিওটিতে কোন কোন প্রশ্নগুলিকে রাখা হয়েছে। প্রথম যে প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য হলো, মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, বৃদ্ধি হচ্ছে জৈবিক প্রক্রিয়া আর বিকাশ হচ্ছে মনস্তাত্ত্বিক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনই রয়েছে, বৃদ্ধি হলো জৈবিক এবং বিকাশ হলো মনস্তাত্ত্বিক, তাহলে এটাই হচ্ছে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য। দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাব, শিশুর বিকাশ হলো, তোমরা প্রশ্নের শেষে স্টার চিহ্নগুলো দেখে নেবে, স্টার চিহ্ন যত বেশি থাকবে বুঝবে যে প্রশ্নটির সম্ভাবনা প্রবল বা প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। শিশুর বিকাশ হলো, শিশুর যে বিকাশ সেটা কি উচ্চতা ও ওজন বৃদ্ধি হওয়া, নাকি উচ্চতা ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি হওয়া, নাকি কাজে শুধুমাত্র কাজে পারদর্শিতা বৃদ্ধি হওয়া, নাকি ওপরের সবকটি? দেখো মূল বিষয়টা বোঝো একটু, শিশুর যে বিকাশ সেটা কিন্তু স্পেশালি উচ্চতা, তার ওজন, তার যে কাজ প্রত্যেকটাই কিন্তু পারদর্শিতা হওয়া। তো আমরা যদি প্রত্যেকটাই করি, দেখো কাজে পারদর্শিতা হওয়া, উচ্চতা ওজন এবং কাজে পারদর্শিতা হওয়া, উচ্চতা ও ওজন বৃদ্ধি, এখানে বৃদ্ধি বিষয়টা সবখানেই রয়েছে। আমরা অপশন নম্বর যদি ডি করি তবুও সঠিক, অপশন নম্বর যদি বি করি তবুও সঠিক। এখানে দেখো উচ্চতা ওজন এবং কাজ এবং কিন্তু প্রত্যেকটা বিষয় রয়েছে, তাহলে আমরা ডি করলেও সঠিক পাবো আর হচ্ছে বি করলেও কিন্তু সঠিক পাচ্ছি। পরবর্তী প্রশ্ন তিন নম্বর, শিশুর ধারণার বিকাশ শুরু হয় কত বছর বয়সে? শিশুর একটা শিশুর, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, যদিও ধরা হয় একটা শিশু হিসেবে, তো শিশুর ধারণার যে বিকাশ সেই বিকাশটা কত বছর বয়সে মানে শুরু হয়, ধারণার যে বিকাশ এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো। দেখো শিশুর যে ধারণার বিকাশ সেটা হচ্ছে দুই বছর বয়সে বা দেড় থেকে দু বছর, তাহলে এখানে দেখো এক বছর বয়সে, নাকি দুই বছর বয়সে, নাকি তিন বছর বয়সে, নাকি চার বছর বয়সে, চার তো হচ্ছেই না, তিনও হচ্ছে না, এই এ নতুবা বি আমাদের করতে হবে। যদিও দেড় থেকে দু বছর ধরা হয় তাহলে আমরা অপশনে বি নম্বর কারেক্ট করবো, দু বছর, ঠিক আছে। এই এ নম্বরটা কিন্তু আমাদের চান্স মানে 40% কারেক্ট হওয়ার চান্স 40%, তবে 60% আমরা যদি চান্স বি নম্বরটাকে প্রদান করব, তাহলে বি নম্বর আমাদের সঠিক এখানে হচ্ছে, বা বি নম্বরটা আমরা 60 কম হবে 80% আমরা সঠিক ধরতে পারি, তাহলে বি নম্বরই আমাদের সঠিক। পরবর্তী, মানব শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্বন্ধে জানার জন্য কোন বিজ্ঞানের সৃষ্টি হয়েছে? মানব শিশুর বৃদ্ধি সংক্রান্ত কোন মনোবিজ্ঞান সৃষ্টি হয়েছে, এরকম একটা বিষয় আর কি। তো মানব শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্বন্ধে যা জানার জন্য কোন বিজ্ঞানের সৃষ্টি হয়েছে আমরা সবাই জানি, একটু অপশানগুলো দেখব, শিশু মনোবিজ্ঞান, বিকাশমূলক মনোবিজ্ঞান, নাকি আমাদের চিকিৎসা মনোবিজ্ঞান, নাকি শিক্ষা মনোবিজ্ঞান। একটু বোঝো প্রশ্নটি, দেখো ভালো করে কনসেপ্ট মানে বি অ্যাটেনশন মানে ভালো করে এখানে একটু মনোযোগ দাও।
মানব শিশুর বৃদ্ধি এবং বিকাশ কি হবে, বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে যে বিজ্ঞানটা আলোচনা করবে সেটাকে আমরা মনোবিজ্ঞান বলবো। তাহলে শিশুর মনোবিজ্ঞান অপশন নম্বর আমাদের বি হবে, ঠিক আছে। চিকিৎসা মনোবিজ্ঞান হচ্ছে না, শিশুর মনোবিদ্যা হচ্ছে না, এখানে উত্তরটা হবে শিক্ষা মনোবিদ্যা হচ্ছে না, এক্ষেত্রে অপশন হবে আমাদের শিক্ষামূলক মনোবিজ্ঞান বা মনোবিদ্যা, সরি শিক্ষামূলক মনোবিদ্যা। পরবর্তী প্রশ্ন, বিকাশ হলো ব্যক্তির জৈবিক চাহিদা এবং মানসিক ও সামাজিক চাহিদার ড্যাশ ফল, যোগফল, গুণফল, নাকি ভাগফল, নাকি মিথস্ক্রিয়ার ফল। এক্ষেত্রে আমরা সবাই জানি এটা হচ্ছে বিকাশ, যে মূল কনসেপ্ট বিকাশের সেটা ব্যক্তির জৈবিক চাহিদা, মানসিক এবং সামাজিক চাহিদার কিন্তু মিথস্ক্রিয়ার ফল। তাহলে অপশন নম্বর আমাদের ডি সঠিক। পরবর্তী প্রশ্ন, ছয় নম্বর প্রশ্ন, বৃদ্ধি এক প্রকার ড্যাশ প্রক্রিয়া, এটা আমরা সবাই জানি, যথারীতি এর আগের ক্লাসও হয়তো আলোচনা করেছি। বৃদ্ধি এক প্রকার ড্যাশ প্রক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট স্টারগুলো দেখে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে স্টারগুলো দেখে নেওয়া। প্রত্যেকটা প্রশ্ন তো প্র্যাকটিস করতেই হবে, জাস্ট একটা ক্লাসে দশখানা প্রশ্ন আসে, একবার দেখে নিলেই কিন্তু, বারংবার দু চারবার পড়ে নিলে, মনোযোগ সহকারে পড়লেই কিন্তু এটা আমাদের মাথায় সেভ হয়ে যায়, দশখানা প্রশ্নই তো থাকে। তো এখানে প্রশ্নটিতে জানতে চেয়েছে বৃদ্ধি এক প্রকার ড্যাশ প্রক্রিয়া, বৃদ্ধি কী প্রক্রিয়া, বৃদ্ধি হচ্ছে আমাদের এক ধরনের জৈবিক প্রক্রিয়া। এখানে দেখবো আমরা কোথায় রয়েছে অপশন নম্বর এ, তাহলে অপশন নম্বর এ আমাদের সঠিক উত্তর। সাত নম্বর, শিশুর ব্যক্তিত্ব বিকাশ যেটা সাহায্য করে বা শিশুর ব্যক্তিত্ব বিকাশে যা সাহায্য করে সেটা আসলে কি, সেটা বিতর্ক সভা নাকি খেলাধুলা, বয়স্ক শিক্ষা নাকি অঙ্কন। দেখো অঙ্কন হতে পারে, চান্স রয়েছে, বয়স্ক শিক্ষা একদম হচ্ছে না। খেলাধুলাটা কী করে, খেলাধুলাটা শারীরিক যে বিষয়টা সেটা কিন্তু মানে ইম্প্রুভ করে আর কি। তাহলে বিতর্ক যে সভা এটা আমাদের সঠিক, কারণ বিতর্ক সভাই হচ্ছে শিশুর ব্যক্তিত্ব বিকাশকারী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটা অংশ আর কি। পরবর্তী প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, যদিও এই প্রশ্নটির উত্তর সম্পর্কে আলোচনা করে ফেলেছি, কারণ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে বসে রয়েছে এমন গুরুত্বপূর্ণ, তার জন্যই কিন্তু এই প্রশ্নটিকে রিপিট করা হয়েছে। আর একটু দেখে নেব যে তোমাদের এর আগের ভিডিওটি তোমরা দেখেছো কি না, ক্লাস ওয়ান যদি করে থাকো, ক্লাস ওয়ানের প্রত্যেকটা প্রশ্ন যদি তোমাদের একটু রিভাইজ হয়ে গেছে, তোমরা যদি পড়ে নিয়েছো, তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা ইজিলি করতে পারবে, অপশান দেখবে আর সঠিক করবে। এখানে বলা হয়েছে ICDS এর অর্থ হলো, বা প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, ICDS এর সম্পূর্ণ অর্থ কী বা পুরো নাম কী। এক্ষেত্রে আমরা সবাই জানি ICDS এর সম্পূর্ণ অর্থ, এটা তোমাদের হোম টাস্ক থাকবে, তোমরা সবাই কমেন্টে জানাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন নয় নম্বর, মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন, উত্তর হচ্ছে আমরা সবাই জানি সেটা হচ্ছে দশটি, তাহলে অপশন নম্বর সি আমাদের সঠিক। এবং সর্বশেষ প্রশ্ন আমাদের আজকের এই ক্লাসের, অর্থাৎ ব্রহ্মাস্ত্র নামক যে দ্বিতীয় ক্লাস, এই ক্লাসের সর্বশেষ প্রশ্ন, প্রশ্নটিতে জানতে চেয়েছে ঘুমের চাহিদা হলো এক প্রকার, আমাদের যে ঘুমের চাহিদা সেটা কী ধরনের চাহিদা, শারীরিক চাহিদা, প্রাক্ষোভিক চাহিদা, মানসিক চাহিদা, নাকি সামাজিক চাহিদা। সামাজিক তো হচ্ছেই না, মানসিকও হচ্ছে না, প্রাক্ষোভিকও হচ্ছে না, আমাদের সঠিক উত্তর হচ্ছে শারীরিক চাহিদা, ঘুমের যে চাহিদা সেটা শারীরিক চাহিদা। তো ভিডিওটির শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সে সেটা তো তোমাদের জানাইতেই হবে এই প্রশ্নটির উত্তর ICDS, এবং তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে তোমরা জানাতে পারো। আর এই যে ডেসক্রিপশন বক্স, যার কাজ হচ্ছে প্রিভিয়াস ক্লাস, আপকামিং ক্লাস, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এখানে পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।